ইব্রাহিম ভাই আয়াদাহেল কে নিয়ে যাবে, তার হচ্ছে কাজ আছে সেখানে, আর আমি বার্থডে গিফট কিনবো। আমার সাথেই থাকেন, চলেন আপনাদের সাথে শেয়ার করবো যে কি কেনা যায়, কি কি দেখা যায়। আয়াদ সালাম দাও, রেডি সালাম দাও। আলাইকুম অনেক কানের দুল, অনেক সুন্দর সুন্দর কানের দুল আছে। অন্ধকার হয়ে আসছে, আসলে কোনো কিছু কিনতে গেলে বেছে বেছে মানে মাথা নষ্ট হয়ে যায়, তখন আর আসলে ভিডিও শেয়ার করা বা আপনাদের সাথে শেয়ার করা আমার হয় না। এখন আমি যাইতেছি আরেকটা শপে, আরও কিছু বাকি আছে। আপনাদের ইব্রাহিম ভাই তো এখনও আসেনি, আসলে তো কল দিত। সো ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে ফেলি, বাসায় যাবার রেডি হইতে হবে, আয়াদাহেলকেও রেডি করতে হবে। বাসায় চলে আসছি, বাসায় আসার সাথে সাথে কি হবে, আয়াদাহেল হচ্ছে পরোটা খাবে, ওদের জন্য পরোটা ভাজতেছি, আপনাদের ইব্রাহিম ভাই ভাত খাবে, আমি কিছু খাবো না। কুইক ওদের খাবার টাবার রেডি করে দিই, আমি রেডি হইতে যাব। আমি তো মাংস খেয়ে ফেলছি, এখন কি করবো, খাবো না এখন, আমার পোলা পানের জন্যও নিচ্ছি। মাংসটা কিন্তু দেশি মাংস, মানে একদম একটা কুরবানির মাংস যেরকম, এরকম পাতিলে প্লেট উঠে। তবে একটা জিনিস ভালো লাগছে, আজকের মাংসতে এক্সট্রা তেল দেখা যাচ্ছে, আবার তেল। আমি কালকে আমি এস্টেডেও বলছি সব সময় এক কথা, আমার ভালো লাগে মানে তেল না, এটা সুন্দর হচ্ছে না, খাবারটা মজা লাগতেছে। অন্য আমরা তো পজিটিভ ফিডব্যাক দিলাম, মানুষের এত রাগ কেন হয়, আল্লাহ তুমি মানুষকে কেন এত রাগ দিয়ে বানিয়েছো। আর এই যে পরোটা ভাজতেছি, আয়াদাহেল দুইটা দুইটা খাবে, বাট আমি জানি যে দুইটা হবে না, সো যে পাঁচটা আছে পাঁচটা ভেজে ফেলবো, টু অ্যান্ড হাফ টু অ্যান্ড হাফ টু অ্যান্ড হাফ করে কে খাবে, আমিও খাবো, আহিলও খাবে। আর আমি তো জানি ডেফিনেটলি পোলাপান যখন খাইতে যাবে পাশ থেকে সিঁড়ে একটু মুখে দিবা, কে আমি এভরি টাইম, আমি কি তুসা, হ্যাঁ ডেফিনেটলি। ফাইনালি আমি রেডি হয়ে গেছি বার্থডে পার্টিতে যাওয়ার জন্য, সো আমি আপনাদের ফাইনাল লুকটা দেখাইতে পারিনি কিভাবে সাজছি, কিভাবে কি অনেকদিন পরে ডিফারেন্ট একটা লুক দিছি, এবং এটা আমি পরে শেয়ার করতেছি যে আমি কি ড্রেস পরছি এবং কিভাবে সাজছি। এখন যাই বাইরে, কিন্তু প্রচন্ডই আমি তালা দিতে পারবো না, তো আমি ভিডিওতে, হ্যাঁ 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 ভিডিওতে, ওকে। সো প্রচন্ড ঠান্ডা, তো দেখেন আজকে আমি একদম পুরো নীলে নীল হয়ে গেছি। ঝোল বেশি দেখছি, বার্থডে পার্টিতে দেখেন সাজাইছে পুরো একদম লাইক ওয়েডিং, এটা মনে হচ্ছে না যে মেহেন্দি, হ্যাঁ সুন্দর, কারণ তাদের থিম ছিল এটা,
ভাবে অনেক সুন্দর করে সাজাইছে। আমি কিন্তু কিছু জানিস এইগুলা ব্লু আর পিঙ্ক, হোয়াইট পিঙ্ক মনে হয়, আর পিঙ্ক কিনছি। সো চিন্তা করছি নেক্সট টাইম রেড হোয়াইট কিনে রাখবো। হ্যাঁ, আমরা কখনো পার্টি করতে চাইলে সুন্দর করে সাজাইতে পারবো। এগুলো কিছু কিনে রাখবে। হ্যাঁ, রোজ গুলো সুন্দর লাগতেছে না? ছোট ছোট কিনে রাখলে না আমাদের, আমার তো লাগে। হ্যাঁ লাগে। আর এখন যেহেতু বাচ্চারা বড় হচ্ছে, সামনে কত পার্টি আসবে। বাচ্চারা বড় হচ্ছে, ওদের থেকে আমাদের বেশি দরকার আসলে, ওদের থেকে আমরা বেশি পাঙ্কু পুঙ্কু। কারণ এখনকার জেনারেশনের বাচ্চারা আসলেই এরকম না। আমরা যেরকম আছি না যে ফান আড্ডা ফ্রেন্ডস, এখনকার এগুলা মানে ওকে ঠিক আছে, ওদের ওদের পুরা ওরা চেঞ্জ। তো যাই হোক, আমি লালের ভিতরে নীল ড্রেসটা খুব সুন্দরই লাগতেছে। হ্যাঁ, অনেক ফুটছে কালারটা। হ্যাঁ, ইয়ে করে আর এই জুয়েলারিটা আমার বান্ধবী শক্তি আমাকে গিফট করছিল বাংলাদেশে যাওয়ার পরে। এটা আমরা কিনছিলাম ইস্টার্ন মল্লিকা থেকে। আর এই চুড়িগুলা হচ্ছে আমি কিনছি সাদিয়াস কালেকশন থেকে, যেটা ইউকেতে থাকি। ইউকে যারা নিতে চান তারা করতে পারেন, নিতে পারেন এখান থেকে। এটা কত নিয়েছিল ভুলে গেছি, এবার পেজে নক দিলেই পাবেন। তো এই হচ্ছে আজকের আমার। আর এই ড্রেসটা কিন্তু আমি গজ কাপড় কিনে বানাইছি, খুবই খুবই সস্তা। সস্তা না আসলে, না এই গজ কাপড়ের দাম আছে এখন, কিন্তু সস্তা বলতে কোনো কিছুই নাই। না না, আর মেন কথা এই গজ কাপড়ের দাম আছে। এগুলারে পিওর কি সিল্ক বলে জন, আই থিঙ্ক এটা 250 অর সামথিং মনে হয় গজ, অর 300, মানে বাট বেশ টাকা পড়ছে সবকিছু মিলাই আর কি। ওরা শাটিন সিল্ক এটার দাম। বাট ঠিক আছে, আমি কন্যা কন্যা লাগতেছে। কাটবে, কাটুক, লাইট অফ করবো আমি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এখন কেক কাটতে হবে, কেকের উপরে গেছে। এখন আর কেউ কিছু বলে না তো, কাটুন ভাবি যান, ভাবি যান আপনাদের খাওয়া। আমার স্টিল মনে আছে ছোট তানিশা মুখে পিঙ্ক ডমি আর পিঙ্ক হচ্ছে নাইট স্লিপ স্যুটস পরা আর চুলগুড়া খাড়া খাড়া। ভাবি এখানে কত কিছু রান্না করছে, তরকারি গরম করতেছে, আমরা ভাত খাবো, এত নাস্তা খেয়ে আবার ভাতও খাবো। আও ডাল, এটার মধ্যে আই থিঙ্ক মিট, এই আল্লাহ, এটা ভাজি চিংড়ি। আর এখানে ভাবি ভাবি স্পেশাল সালাদ মাখাচ্ছে, গিজ 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 করে কাটছে। আরো চান, আরো স্মল,
আসছেন আপনি না 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 এটাই ঠিক আছে আচ্ছা আপনি আছেন ওকে রোস্ট কত কিছু রান্না করছে লাউ রাইস সাদা ভাত ও আমার হেলি সবজি আলু ভর্তা না না সমস্যা নেই আপনি নেন 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 এটা হচ্ছে কিভাবে পাপ পাপ দেয়া মাছ দেখি আচ্ছা পাপ দিয়া দিয়ে সাত করা সো সিলেটে যারা আছে তারা দেখলে তো খুব খুশি হয়ে যাবে যে সাত করা খাচ্ছে এটা হচ্ছে মিট সিম দিয়ে কি মাছ এটা সিম না তো সিসিন্দা ওটা সিম সিম আমি সিম বলি আপনারা বলেন হুড়ি না 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 এটা হুড়ি না তো দিসন হুড়ি এটা তো হুড়ি এটা তো ঠিক আছে এটা গামিকা সিম না 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 এখানে চিচিঙ্গাও আছে ভাবি মনে করছে আমি এটা দেখাচ্ছি এটা চিচিঙ্গা মানে খুশি আমরা বলি খুশি এটা খুশি আমি আমরা বলি খুশি আর এটা হচ্ছে চিচিঙ্গা বলতে আমি এখন আচ্ছা ওকে ম্যাকফুলের চাটনি সালাড পোলাও এখানে হচ্ছে রোস্ট আলু ভর্তা ডাল কত খাবার আমাদের পার্টি শেষ তো আমরা এখন বাড়ি চলে যাব খাইয়ে দাইয়ে পেট একদম সেরকম কোকিলা বা বেশি খাইছেন আল্লাহ কোকিলা আপা তো মানে টু মাচ টু মাচ কেন আজকে আমরা সবাই আসলে বেশি বেশি খাইছি না আসলে রুকসান না তো ভাবির হাতে তরকারি যেই মজা আমরা বেশি বেশি খাইয়ে ফেলছি আর ভাবি তরকারি আজকে আরো বেশি মজা হয়েছে ঢুকে মানে আজকে যে বাইরে কি পরিমাণ ঠান্ডা আমি আপনাদেরকে বলে বোঝানো যাবে না মানে এমন ঠান্ডা যে আমি এখন এক গ্লাস পানি যদি কাঁচের গ্লাসে করে আমি বাইরে রেখে আসি সো এটা একেবারে মানে বরফ হয়ে যাবে এরকম ঠান্ডা পড়ছে তো বাসায় এসে পর যেহেতু সেই সকালে হিটার অন করছিলাম দুপুরে বিকালে বাইরে চলে গেছি আর হিটার অন করা হয়েছিল না সো হিটার অন করেই সাথে সাথে ওয়াশিং মেশিনে কিছু কাপড় ছিল সেইগুলো নেড়ে দিছি যেহেতু কালকে আমরা লন্ডন যাব তো লন্ডন থেকে আসার পরপরই ওদের স্কুল সো আমি স্কুল ড্রেসগুলো ড্রাই করে সুন্দর করে আয়রন করে সুন্দর করে রেখে দিতে হবে এই জন্য ফার্স্টে ওই কাজ করছি আমি ড্রেসও চেঞ্জ করিনি বাট আমাকে আমার আয়াদ হেল্প করছে আমার বড় বাচ্চাটা সবসময় আমাকে কাজে হেল্প করে আহিল তো এখন স্টিল অনেক ছোট সো ইনশাল্লাহ আহিলও যখন বড় হবে আয়াদের মতন দুই ভাই মিলে আমাকে অনেক হেল্প করবে কারণ আমি ওদেরকে আসলে শিখাই যে মাকে হেল্প করতে হবে কাজ করতে হবে কারণ বিদেশ বাড়িতে একা কাজ করা খুবই কঠিন আর অনেকে বলে যে ছেলে কেন কাজ করবে আমার ভিতর আসলে কখনো এই জিনিসটা কাজ করে না যে আমার ছেলে ওদেরকে দিয়ে কাজ করাবো না অবশ্যই কাজ করবে কারণ আমার তো মেয়ে নেই সো মেয়ের যে কাজগুলো ওরা আমাকে হেল্প করতো মেয়ে থাকলে এখন আমার ছেলে হয়েছে দেখে যে আমাকে হেল্প করবে না তা না আমার বাচ্চারা যথেষ্ট হেল্প করে কারণ আমি শিখাই আমি শিখাচ্ছি সো দেখা যাক কতদিন পর্যন্ত ওদেরকে এইভাবে আমি ধরে রাখতে পারি সবাই দোয়া করবেন তো যেটা বলছিলাম তো এখন আমি সব কাজটা শেষ করে এখন আমি নিজে ফ্রেশ হব নিজে আরও অনেক কাজ আছে সেগুলো কমপ্লিট করব যেহেতু কালকে যাব কাপড় চোপড় গোছানোর ব্যাপার আছে একদিনের জন্য তাই কি শীতকাল যেহেতু কাপড় চোপড় অনেক নিতে হবে শীতের কাপড়ই বাচ্চাদের বিশেষ করে সো এই তো আজকের দিনটা এইভাবেই গেছে তো আশা করি আপনাদের ভালো লাগছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করবেন আমার সাথেই থাকবেন আর আমি আবারও বলি আমার কানের দুল এবং আমার গলার সেটটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করছিল আর চুড়ি যেটা দেখছিলেন বেঙ্গলস যেগুলো ছিল ওইগুলো হচ্ছে সাদিয়াস কালেকশন থেকে নেওয়া তারপরে আমি হচ্ছে আমার ফেসবুক পেজে আমি ট্যাগ করে দেবো আপনারা চাইলে চুড়িগুলো ওনার কাছে অর্ডার করতে পারেন স্টিল এখনও বেশ কয়েক জোড়া ওনার কাছে আছে আমার যতদূর জানা সো সবাই নিতে পারেন অনেকই সুন্দর ড্রেস আপ করে পড়লে আরও বেশি সুন্দর লাগবে সো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ